সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল? তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারি না। এই সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, খুনি হাসিনার দ্বারা নিযুক্ত সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে। আমরা এই সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, প্রত্যেকটা দোসরকে স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আওয়ামী লীগের এই গণহত্যার 16 বছর সে যে দুর্নীতি, সে যে অবিচার, গুম, হত্যা করেছে, সেগুলোর পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার না হওয়া পর্যন্ত এই দেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। আমরা জানি আওয়ামী লীগের সেই শেখ হাসিনা থেকে সেই চৌকিদার যে কর্মীটা, প্রত্যেকজন মানুষ আসলে এই বিচারের আওতায় চলে আসবে যদি আমরা সুষ্ঠুভাবে আওয়ামী লীগের এই বিচারটা আমরা করি। সেই জন্য আমাদের জাতীয় ঐক্য লাগবে। আমরা যখন 5 আগস্টের আগে যখন আমরা রাস্তায় নেমেছি, যেভাবে আমরা জিজ্ঞাসা করি না পাশের মানুষটা কি বিএনপি, নাকি পাশের মানুষটা জামাত, নাকি পাশের মানুষটা হিন্দু, না পাশের মানুষটা মুসলমান, এখন আমাদের এই প্রশ্ন করা যাবে না। জাতীয় ঐক্যের জন্য, রাষ্ট্র সংস্কারের জন্য, ফ্যাসিবাদী কাঠামোকে একদম গোড়া থেকে উপড়ে ফেলার জন্য এখন আমাদেরকে একতা থাকতে হবে। হিন্দু মুসলমান বৌদ্ধ, মাজার পূজারী নাকি মাজার পূজারী ছাড়া, আলিয়া নাকি কাউ কওমি, কোনো ধরনের বাধা বিভেদ এখন করা যাবে না। বিভেদ করার সময় এখন না। আপনারা জানেন আমরা যদি এখন বিভেদ করি, আমরা যদি নিজেদের মধ্যে এই ধরনের বিভাজন গুলা করি, সেটার সুযোগ নিবে আওয়ামী ফ্যাসিস্টরা, সেটার সুযোগ নিবে সেই দোসররা যারা 16 বছর হয়তো আওয়ামী লীগের পোস্টেড ছিল না, কিন্তু টেবিলে টেবিলে মাঠে মাঠে বসে আওয়ামী লীগকে, আওয়ামী লীগের হাতকে, ফ্যাসিস্টের হাতকে তারা শক্তিশালী করেছে। তারা কিন্তু এখনো এই দেশে আছে, তারা কিন্তু এখনো আওয়ামী লীগকে ফিরে আনার জন্য সচিবালয়ে তারা আছে, ডিসি অফিসে তারা আছে, তারা পুলিশদের মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে, সেনাবাহিনীর মধ্যে আছে। যদি না থাকতো তাহলে যে 626 জনকে 5 আগস্টের পরে আপনারা হেফাজতে নিয়েছিলেন, সেই 626 জনের হিসাব কই? কেন আপনারা 626 জনের 615 জনকে সেনাবাহিনী কেন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিল? তার মানে সেনাবাহিনীর উপর আমরা আস্থা রাখতে পারি না। এই সেনাবাহিনীকে পুনর্গঠন করতে হবে, এই পুলিশকে পুনর্গঠন করতে হবে, বিচার বিভাগকে পুনর্গঠন করতে হবে। যে সংবিধান ফ্যাসিস্ট কাঠামো তৈরি করে সেই সংবিধানকে বাতিল করতে হবে। আমার আগের বক্তা বলে গিয়েছে যে রাষ্ট্রপতি খুনি হাসিনার দ্বারা নিযুক্ত সেই রাষ্ট্রপতিকে উৎখাত করতে হবে, এবং ছাত্র জনতার প্রতিনিধিকে রাষ্ট্রপতির আসনে বসাতে হবে। সেনাবাহিনীর দায়িত্ব ছিল শেখ হাসিনাকে পালিয়ে যেতে না দিয়ে সেদিন গ্রেফতার করা, সেনাবাহিনী সেদিন গ্রেফতার করে নাই। আমরা জানি আপনি কার আত্মীয়, এখনো যদি আপনি এই গণ অভ্যুত্থানের ছাত্র জনতাকে যদি এখনো আপনি চিনতে না পারেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা, খুনি হাসিনা, যিনি অবিসংবাদিত হয়ে উঠেছিলেন, যিনি মনে করতেন তার কোনো বিকল্প নাই, তাকেই আমরা উৎখাত করতে মাত্র 36 দিন নিছি। আপনাকে উৎখাত করতে 36 মিনিটও লাগবে না। স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্র জনতা যে গণ অভ্যুত্থান করেছে, যে রাষ্ট্র সংস্কারের দায়িত্ব নিয়েছে, এই রাষ্ট্র সংস্কারে আমাদের সকলকে এক থাকতে হবে। কোনো ধরনের কোনো বিভেদ তৈরি করা যাবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিন্তু কোনো সরকারি দল না। সরকার এখন পর্যন্ত এই 2 মাসে আমাদের সামনে স্পষ্ট করে রোডম্যাপ দিতে পারে নাই। আমরা সরকারকে স্পষ্ট করে বলে দিতে চাই, এই সরকারকে অতি দ্রুত কিভাবে তিনি রাষ্ট্র সংস্কার করবে, কিভাবে এই রাষ্ট্র থেকে ফ্যাসিস্ট কাঠামোকে উৎখাত করবে, সেটাই সরকারকে স্পষ্ট করে বলে দিতে হবে। এবং এর পাশাপাশি বড় বড় যে রাজনৈতিক দলগুলো এখন নির্বাচন চাচ্ছেন, তাদেরকেও রোডম্যাপ দিতে হবে, কিভাবে আপনার একটা গণতান্ত্রিক দল তৈরি করবেন, যে গণতান্ত্রিক দলে দিনের পর দিন, বছরের পর বছর এক পরিবারের মানুষ থাকবে না, সেই রোডম্যাপটা আপনাদেরকে দিতে হবে।